নদীর উপর জরাজীর্ণ ঝুলন্ত সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে সেতু পারাপার গ্রামবাসীদের, এমনই ছবি দেখা গেল আলিপুরদুয়ারের 2 নম্বর ব্লকের ধওলা নদীর ওপর ঝুলন্ত ব্রিজে। একসময় ধওলা নদীর ওপর কাঠের সেতু ছিল, 1993 সালে ভয়াবহ বন্যায় সেতু ভেসে যায়। এরপর খুঁটিবিহীন ঝুলন্ত সেতু তৈরি করা হয়, শুরু থেকেই সেতু রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ এলাকার অধিকাংশ বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই ব্রিজ পারাপারের সময় আতঙ্ক বাড়িয়ে দিয়েছে গ্রামবাসীদের। অভিযোগ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত হেলদোল নেই প্রশাসনে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ধওলা নদীর ওপর ঝুলন্ত ব্রিজ বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া বিটের জঙ্গলের মূল আকর্ষণ থাকলেও প্রায় 100 মিটার লম্বা ঝুলন্ত নরবরে এই সেতু দিয়েই প্রতিদিন প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ গ্রামবাসীদের। সূত্রে পাওয়া খবর অনুযায়ী গ্রামে রাভা বস্তির 40টি পরিবার এই সেতুর উপর দারুণভাবে নির্ভরশীল। জঙ্গল মাঝে ঝুলন্ত সেতুটি থাকার বহু পর্যটক দেখতে আসেন, তা সত্ত্বেও হয়নি সেতু রক্ষণাবেক্ষণ। স্থানীয় বাসিন্দা বলেন, আমরা টোটো গাড়ি রয়েছে, সেটা নিয়েই যাত্রী নিয়েই ব্রিজের ওপর দিয়ে যেতে হয়, এক প্রকার প্রাণ হাতে নিয়েই সেতু পারাপার করতে হয়। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে এক পর্যটক বলেন, জায়গাটি ভীষণ সুন্দর কিন্তু ব্রিজটি বেহাল দশায় রয়েছে, এখানকার মানুষদের সত্যি যাতায়াতে খুবই অসুবিধা হয়। এই ব্রিজটা দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘদিন থেকেই রক্ষণাবেক্ষণ হয়নি। রক্ষণাবেক্ষণ হলে স্থানীয় গ্রামবাসীদের সুবিধা হবে। অন্যদিকে বন দফতর একটি সাইনবোর্ড ঝুলিয়ে দায় সেরেছে, কবে ঠিক হবে জানে না কেউই। বিপদ মাথায় নিয়ে বনকর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেরই এই সেতু দিয়ে যাতায়াত করছে। বন দফতরের বিরুদ্ধে একরাশ অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। ক্যামেরার সামনে মুখ না খুললে অবিলম্বে ব্রিজ মেরামতের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন সাউথ রায়ডাক রেঞ্জার অফিসার অমিতেশ সৎপথী। আদৌ কি প্রশাসনের আশ্বাস বাস্তবায়িত হবে, কবে সেতু মেরামতের উদ্যোগ নেবে প্রশাসন, সে প্রশ্নই এখন এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন এই জরাজীর্ণ সেতু নিয়ে শুনবো। পূজোর আকর্ষণীয় কালেকশন নিয়ে আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন ছেলে ও মেয়েদের নিত্য নতুন ডিজাইনের রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ি কালেকশন। আজই আসুন এল দাস অ্যান্ড সানসে। আমাদের ঠিকানা দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার। ছিপড়া ঝুলন্ত ব্রিজ বলা হয়, কিন্তু এই ব্রিজটা গত 1 বছর ধরে খুব খারাপ অবস্থা, আমাদের চলাফেরা বহুত মুশকিলে হচ্ছে। সে যাওয়া আসা সে সম্বন্ধে বাইক বা যে কোনো সাইকেল পার হওয়া, কালি লোকে পার হওয়া খুব মুশকিল হচ্ছে আমাদের। তো এখানে কত লোকের বাসিন্দা এই ব্রিজের উপর নির্ভর করে? আমরা এখানে ছিপড়াতে 70 থেকে 75 ঘর আছি। আমরা সবাই চাই এটা ভালো হোক বলে, এর আগেও আমরা অনেকবার বলেছি ডিপার্টমেন্টকে, তো কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, এটা দেখার জন্য বহু দূর দূর থেকে লোক আসে। এর আগেও লোকগুলো অনেক নিউজে ছাড়ে দিয়েছে মনে হয়, আবার পেপারেও দেখলাম এর আগে, কিন্তু আজ অবধি সেই কারণে ভালো তো হয় নাই আজ অবধি। আপনারা এটা ঠিক করার দাবি জানাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। এটা আমরা এই ব্রিজটা চাই যাতে ভালোই হোক, আমাদের সমস্যাটা যাতে একটু সমাধান হয়। এই ব্রিজ আমাদের মেন কারণ, এই ব্রিজ ছাড়া আমরা কোনো কিছুই যাওয়া আসা করা হয় না, আমাদের অসম্ভব হয়ে যায়। বাকি রাত্রে যখন তখন এসে যে কোনো লোক অসুস্থ হলে একদম অ্যাম্বুলেন্সেও ঢুকে না, তারপরে আবার ব্রিজ ভাঙা, জেলা পার করাও সেটাও হয় না। এই যে ব্রিজটা নিয়ে সমস্যা, আমার টোটো গাড়ি নিয়ে আসছি কিন্তু একদম টোটো গাড়ি মানে যাওয়া আসে চলে না, সাধারণ মানুষ যাতায়াত করতে সমস্যা। হ্যাঁ, এক বিরাট সমস্যা। তো এই ব্রিজটা ঠিক করলে সুবিধা হয়? হ্যাঁ, ঠিক করলে সুবিধা হয় আর কি। এখন তো বহু মানুষ যাতায়াত করে কিন্তু এই অবস্থায় চলছে। হ্যাঁ,
এই অবস্থাই চলছে আর কি। কোনো রকম এই যে কোনো রকম যাওয়া আসা হয়, কোনো মানে ব্যতিক্রম যদি বাইচান্স হইতেও পারে কিন্তু। তো বহু টুরিস্টরা তো আসে দেখে যায়। হ্যাঁ, বহু লোক আসে কিন্তু দেখে যায়, কিন্তু করে না, ব্রিজটা ঠিক করে না, ওই যে এইভাবে আছে। দাবি কিন্তু হ্যাঁ, আমরা জিনিসটা অল্প চড়া বানাইলে হ্যাঁ, মোটামুটি মারুতি যদি ঢুকতো তাহলে তো বেশি ভালো হইতো, এটাই আমার দাবি আর কি। আমাদের মানে আপনার যে ফান্ডের জন্য লেখা হয়েছে ওটা, ওটাতে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে এখন। আচ্ছা, মানে মানে একজনের বেশি যেতে পারবে না, সেটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। ইট ইজ আমাদের নলেজে আছে ওটা, আপনার আমাদের এস্টিমেট পাঠানো হয়ে গেছে, ফান্ড এলে পরে কাজ হয়ে যাবে। আচ্ছা, মানে দ্রুতই কাজ হবে, এই তো ফান্ড এলে কাজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওটা হয়নি, ওটা